ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন রমজান মাসের গুরুত্ব আমরা বুঝি না বুঝি না। যদি তোমার কোনো শ্রমিক সেখানে কাজ করে, তার তুমি ডিউটিতে কিছুটা তাকফিফ করে দাও। যদি 5 ঘন্টা ডিউটি হয়, তুমি 3 ঘন্টা নাও, 4 ঘন্টা নাও, 1 ঘন্টা তার ক্ষমা করে দাও। এর পরিবর্তে তোমার কিয়ামতের প্রাঙ্গণে তোমারও 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 কিন্তু কি বলছে হিসাব কম করে দেওয়া হবে। তোমার সেখানে করে কি রেজিস্টার থেকে বাইকাট করে দেওয়া হবে, তোমার তোমার হিসাবকে আসান করে দেওয়া হবে। এটা যদি তুমি বান্দার সঙ্গে করো, বান্দির সঙ্গে করো, কিয়ামতের সঙ্গে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার রেজিস্টারের সঙ্গে কেরামান কাতেবিন দ্বারা করিয়ে দিবে, করিয়ে দিবে। এটা চাইছেন কি চান না? ইনশাল্লাহ বলুন। হ্যাঁ, ও তো একটা মানুষ, পেটে নাই দানা, পেটে নাই খাবার, ছেলে মেয়েকে খাওয়াতে হবে, আপনার এখানে কাজ করতে এসেছে, অতএব আপনি কিছুটা কম করে দেন, সে দোয়া করবে, ফারিস্তার রহমত আসবে, আল্লাহ তাআলার কি দোহাই, আপনি জান্নাত পাবেন, বলুন ইনশাআল্লাহ। আর কি করবেন? বিশেষ করে বাজারের কোন পণ্য দ্রব্যের দামটা বাড়াবার চেষ্টা করিয়েন না, যেটা দর সেটা নেওয়ার কি চেষ্টা করিয়েন। 1 মাস যদি আপনি দরটা নাই নেন, তাহলে কোনো ক্ষতি হবে কি? নাম্বার 2, যারা হোটেলের মালিক আছে, মনে করুন যারা শহরে হোটেলের মালিক, জানেন আমি বিভিন্ন শহর এই রমজান মাসে ঘুরেছি, এমন এমন হোটেল আছে যে প্রত্যেক দিন 50টা 100টা করেও খাওয়াতে আছে, ফ্রি, ইফতার করো আর খাও। কমে যায় ওর? কমে যাবে? বেড়ে যাবে? কখন যে দিবে ও নিজেও জানে না। আল্লাহ ইয়ারজিকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, কখন দিবে তার ঠিক নেই। যারা কাপড়ের ব্যবসায়ী আছেন এলাকায়, তাদেরকে বলবো প্রত্যেক দিন যদি একটা করে কাপড় কোনো অসহায় গরিব মিসকিনকে দেয়, ওর দোকানটা কি উঠে যাবে? এ কাজটা তো করতে পারি। যে যেখানে যেরকম ছোট্ট মোট্ট ব্যবসা করি, আমরা যদি সেরকম ভাবে রমজান মাসের প্রত্যেক দিন আমি যদি 1 পারা করে কোরআন শেষ করতে পারি, সেরকম ভাবে 1টা করে কাপড় যদি আমি তাকে দিতে পারি, এতে কি কম হবে ভাই? যদি কম হয় তাহলে বক্তৃতা আমি ঘুরিয়ে নিচ্ছি, কম হবে ইনশাল্লাহ? বলুন, কম হবে না। তাহলে আমার সঙ্গে একমত, এ কাজগুলো প্রস্তুতি এখন থেকে নিতে হবে। নেকি কি করে তো বলছিলাম, তাহলে রমজান মাসের প্রস্তুতি আমরা নিশ্চিত কি নেবেন? কালকে থেকে বাজার করতে শুরু করবো তো, কি হাত উঠান তো। আচ্ছা, রমজান মাসের খাওয়া দাওয়ার ব্যাপারে কয়েকটা কথা বলে দিই। 14 রকমের, 15 রকমের, 7 রকমের, 8 রকমের যেন আইটেম আমরা না করি, এটা কোথাও নেই, কোনো হাদিসও নেই, বরঞ্চ আপনার ক্ষতি আছে। ইফতার কাকে বলে? যত সংক্ষিপ্ত জিনিস দিয়ে আল্লাহ রসুল এটা খেজুর এবং জল দিয়ে কি করেছেন, ইফতার করেছেন। খবরদার কোনো পেপসি দিয়ে, কোনো লিকুইড জিনিস দিয়ে যেন আমরা প্রস্তুত এইভাবে না নিই, কারণ এবারকার রোজাটা একটু টেম্পারেচারে পড়ে যাবে, তাপমাত্রায় পড়ে যাবে। আমরা যেন সংক্ষিপ্ত কোনো রকমের বড় রকমের কোনো আইটেম করতে না যায়। আহা, ইফতার করাবার চেষ্টা করবেন, 5টা 10টা 7টা লোককে ইফতার করাবেন, 2টো লোককে ইফতার করবেন, বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে আসবেন, অসহায় মানুষদেরকে ইফতার করার চেষ্টা করবেন। কত নেকি, কত নেকি আছে, আমি আল্লাহ কই, এটা কোনো ফেরেশতা দিয়েও নেকি দেওয়া হবে না, কাকে নেকিটা লিখবে, কে? আল্লাহ। কোনো মালিক যদি দেই তাহলে কম দিবে না বেশি? আর ওর যদি কোনো চাকর বাকর দেয়, কাউকে দ্বারা দেয়, তাহলে ওর হাতটা কৃপণ হয়, কতটি দিতে কহেছে আর কতটি দিয়ে দিব, তাই না? মা যদি দেয়, বাবা যদি দেয়, যত খুশি দিয়ে দিবে, কিন্তু ছেলে যখন দিতে যাবে, বলা যায় না বেশি যদি দিই তো বাবা মারবে, কম যদি দিই তাহলে মা কি বলবে, যা হোক। কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং বলছে আনা আজজি বিহি, হাদিসের ইবারত, আমি নিজের হাতে কি বদলা দিব। অতএব প্রস্তুতিটা যেন কালকে থেকে শুরু করি। কি প্রস্তুতি? বাজার করতে শুরু করি, আমরা কি খাবো, কিভাবে চলবো, বাজারে কি কম যাব, বিভিন্ন জায়গায় কম ঘুরবো, যাকাতের প্রস্তুতি এখনো নিয়ে নিই, ঈদ উল ফিতরের কি প্রস্তুতি কি এখন থেকে নিয়ে নিই, এই প্রস্তুতিটি নিন। বিশেষ করে কি যারা মসজিদে এখনো যাচ্ছেন না, নামাজ পড়ছেন না, হঠাৎ যদি আপনি প্রথম রমজানে নামাজ পড়তে যান, ওই লোকটাকে সবাই দেখবে না নাকি? ওকে তো আল্লাহ তো দেখছেই,
মানুষও দেখবে, কিন্তু আগে থেকে যদি আমি একটু মুসলমান হয়ে যাই, মুসলমান বলতে একটু যদি ইসলামের দিকে এগিয়ে যায়, তাহলে বুঝাও সবাই কিন্তু তার জন্য আমরা কি দোয়া করব বা দোয়া হবে, তার প্রতি কি রহমত কি বর্ষণ হবে। সুন্দর করে গোসল করে উজু করে কালকে থেকে আপনি জোহর থেকে বা ফজর থেকে শুরু করুন নামাজ পড়তে। কোনো ব্যক্তি রোজা রাখবে নামাজ পড়বে না, তার রোজা হবে কি? আ না, ঠ্যাং ভাঙা রোজাও কহা যাবে না। ইমাম সাহেব বলছে ঠ্যাং ভাঙা রোজা, ওই রোজার সঙ্গে নামাজের কি সম্পর্ক? আমি তো পরিষ্কার বলছি, আমার যতখানি স্টাডি এসব রোজা রেখে কোনো নাম নেই। অতএব আপনি নামাজটা শুরু করে দিন, রোজা আসবে, তারপরে কি আপনি সেই কাজটা করবেন? আমার একটাই কথা, বাজারটাকে পরিত্যাগ করুন, বাজারের মাল একদিন দুদিনে ক্রয় করে নিন। এবার আমি একটা কথা বলেছি যে যারা দিন আনে দিন খায়, দিন আনে যারা দিন খায়, প্রত্যেক দিন যারা বাজার করবে ওটা অপশন তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। আমার মতো ওবাইদুল্লাহ ফালাহি মিলানগড়ের একটা হেড অফ দ্য ইনস্টিটিউশন এসে আপনাকে বলে দিচ্ছি, আমার চাইতে একজন খেটে খাওয়া মানুষ 500 বছর আগে জান্নাত যাবে। নারে তাকবীর! এই নারাটা জোর করে হোক না, নারে তাকবীর! কেন কেন যাবে, কেন যাবে? এটা তো আমি ওকে লাইসেন্স দিয়ে দিলাম। একটা কৃষক মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কিছুই বুঝে না, আবার প্রত্যেক দিন খাটে আর খায় এই এতগুলো টেম্পারেচারে, তা সত্ত্বেও রোজা রাখছে নামাজ পড়ছে, আর আমার মতো কলম ঘুরা লোকের চাইতে ওর খাটনিটা অতিরিক্ত বেশি না কম? বেশি, কায়িক পরিশ্রমটা বেশি। তো আল্লাহ কি বেনসাফি করবে নাকি? না, আল্লাহ বেনসাফি। ওই লোকটাকে আমরা 250-300 টাকা 500 টাকায় দিই, গভর্নমেন্ট বেনসাফি করেছে, তার বেতন 10,000-20,000 নয়, প্রত্যেক দিন 500 টাকা করে, প্রত্যেক দিন 300-200 টাকা করে, কিন্তু আল্লাহর কাছে কত টাকা? 500 বছর আগে শিখে জানাতে যাবে। ওরে যুবক যুবতী বার জেনে রাখুন, যারা রোজার, যারা কি রমজানের কি প্রস্তুতি নিবেন, এখন থেকে নিয়ে নিন। আল্লাহ কোনোদিন বেইনসাফি করবে না, আল্লাহ তাআলা কোনোদিন কাউরি উপরে হাত তালফি করবে না। আমি মানুষ হিসাবে কাউরি হক কেটে নিয়েছি, কাউরি হক কাউকে দিইনি, কাউরি মিরাজ কেটে নিয়েছি, কাউরি পারিশ্রমিক কেটে নিয়েছি। এটা তোমার ভিতরে শক্তি ছিল, তোমার ভিতরে সমস্ত জিনিস ছিল, তুমি কেটে নিয়েছো, কেটে নিয়েছো। আল্লাহ তাআলা বলছে আমি কোন বান্দা বান্দির হক নষ্ট করে দেব না, দেব না, আমি প্রত্যেকটা হককে বুঝিয়ে দিব। একজন গরিব মানুষের হক কিরকম আছে, একজন মধ্যম মানুষের হক কিরকম আছে, একজন একজন চাকরিজীবী, একজন শিল্পপতি, একজন ব্যবসায়িকের হক কিরকম আছে, প্রত্যেকটা হককে আমি খাল খাল করে কিয়ামতের দিনে তার রেজিস্টারে আমি লিখে রেখেছি এবং লিখে রাখবো, প্রত্যেককে আমি দেখিয়ে দিব। তুই দেখে নে, দেখে নে, কোন জায়গায় হক তলফি তুই পাবি না, পাবি না, একটাও পাবি না। আমরা যদি হক তলফি না করি, আহা, আপনাকে একটা সুসংবাদ দিই, আমরা যে রাজ্যে বাস করি এটা কি কি জি ভাই, কি রাজ্য? মুসলমান রাজ্য নয়, পশ্চিমবঙ্গ না? পশ্চিমবঙ্গ না, বঙ্গ বলতে তখন বাংলাদেশ, অখণ্ড বাংলা। এই বাংলার মাটিতে কি নেই? একবার আলহামদুলিল্লাহ পাঠ করুন, তিনবার করে আলহামদুলিল্লাহ পাঠ করুন, আলহামদুলিল্লাহ। আমি আপনি যেখানে জন্ম নিয়েছি, আজকে আমরা কিছুই পড়ি না, তো তোতা পাখির মতো কিছু বুঝিও না, কোরআনও পড়ি না, কিচ্ছু জ্ঞান নেই, কাউরে নেই। দুঃখ নেবেন না, খুব ব্যথা বেদনে নিয়ে কথা বলছি, যেই খিত্তাতে যে ট্রিটরিতে আজকে আমরা জন্ম নিয়েছি, আপনাকে প্রত্যেক দিন 1000 বার 100 বার করে আলহামদুলিল্লাহ পাঠ করা উচিত। কেন? পশ্চিমবাংলা দেখুন কি নাই ভাই, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, যেখানে আপনি মাখনা চাষ করছেন, কিনো একটা ফসল আছে যে পশ্চিমবাংলার মাটিতে হবে না? পাহাড় পর্বত সমস্ত জিনিস পশ্চিমবাংলার মাটিতে কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আপনি এখানে 6টা ঋতু 12টা মাস অনুভব করতে পারছেন কি পারেন না? আপনাকে আপনাকে আমি সাইজ করছি যেখানে করে আপনি বসবাস করছেন, আজকে এত সুন্দর শাকসবজি এখানে করে পাওয়া যায়। আপনি রাজস্থানের মাটিতে যান তো, এতগুলো পাথর এরিয়া, মরা পাহাড়, যেখানে করে
টেম্পারেচার 48 ডিগ্রি থেকে 49 51 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, এই তাপমাত্রাতে তারা রোজা রাখে না? রাখে কি রাখে না? আশা করি এই বাঙালি যদি পৌঁছে যেত ওই একটা রোজা রাখতো না, এত তাপমাত্রায় কি রোজা রাখা যায়? কোনো সবুজ নেই, কোনো শস্য শ্যামলা নেই, কি সুন্দর পরিবেশ! সকাল হলে পাখির আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, সন্ধ্যা হলেও পাখির আপনি কিচির মিচির শব্দ শুনতে পড়ছে, তারাও আল্লাহর জিকির আজকার করছে। আপনাকে আমাকে কি লজ্জা হয় না যে আমাকে জিকির আজকার করতে হবে? একটা পাখির বাসা থেকে পাখি যেমন আল্লাহ তাআলাকে ডাকছে, তুমি কেন ডাকো না হে? কোরআন কি বলছে? সুরে সাফ বের করুন, সুরে জুমা বের করুন, সাওয়াফ সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার বলছে সুরে জুমাতে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর মধ্যে হটিবার যা কিছু আছে সমস্ত আল্লাহর কি করছে? গুণকীর্তন জিকির আজকার করছেন। এই লাউড স্পিকারটা কি করছে? জিকির আজকার করে না এটা? এটা কি ভালো কাজে ব্যবহার করেছি? এখন এ মজলিসে মনে মনে প্রত্যেকটা জিনিস আপনি যা চাইবেন মজলিসে, দিনই মজলিসে বসে আপনি যেটা নিয়াত করবেন, যেটা আপনি দোয়া করবেন, কবুল হবে কি হবে না বলুন? হবে, মনে মনে করে নেন। তাহলে আপনি জায়েজ আপনি নিয়াতটা করিয়েন। এখন যদি কয়েক যে আল্লাহ আমার একটা বিয়ে করেছে, তুমি আর একটা বিয়ে দিয়ে দাও আল্লাহ, করতে পারি, আপনার সামর্থ্য থাকলে সেটাই কবুল করবে। আল্লাহ তুমি আমাকে এমন এমন আপনি আকাশ কুসুম কল্পনা করছেন যে দোয়াটা আল্লাহ কবুল করতে পারে, যেটা সম্ভবপর। যদি হারাম নিয়াত করলে সেটা কবুল হবে না, আপনাকে যাই যে নিয়াত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, সে দোয়াটা কিন্তু কবুল হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমার বলতে চাইছি এত সুন্দর পরিবেশের মধ্যে আমাদের বসবাস, আল্লাহকে শুধু ডাকলেই হয়। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম তখন আমি একটা কথা শুনেছিলাম, জামিয়া রহমানিয়া কোথায় রয়েছে? ধুলিয়ানে না? নতুন তখন ওটা হয়েছিল। সৌদিয়া থেকে একজন শায়খ এসেছিলেন, কলকাতার মাটিতে নেমে প্লেনে ওই ট্রেন লাইন হয়ে তিনি নামছেন ধুলিয়ানে। তো দুই চক্ষু দিয়ে জল পড়ছে, চারিদিকে শস্য শ্যামলা, নদী নালা খাল বিল পাক পাখালি, এই সমস্ত সৌন্দর্য দেখে তিনি বলেছিলেন যে এখানে করে কোনো জিকির আজকার আর নসিহত করার কোনো প্রয়োজন নাই, আল্লাহ তাআলা বাংলার মাটিতে সমস্ত কিছু কোরআনের জিকির সমস্ত জিনিস কি ভরে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোর করে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনি তো দেখেই আল্লাহকে জিকির আজকার করতে পারেন। শুধু আমার পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে